নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চামহক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, নপুৰণি বিজেপিৰ সংখ্যাত এইবাৰ পালেগৈ দিল্লী। প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা জ্যেষ্ঠ বিজেপি নেতা ৰাজেন গোহাঁই দিল্লীলৈ তলব। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ সৈতে আলোচনাত বহিব ৰাজেন গোহাঁই। ৰাজেন গোহাঁইক দিল্লীলৈ তলব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহক সোমবারে দিল্লীত সাক্ষাৎ করব রাজেন গোহাঁইয়ে। নগাঁওর অতি শীঘ্রে দিল্লীলৈ রওনা হব রাজেন গোহাঁই। বিজেপির নপুরণী সংঘাত নির্মূলের বাবেই দিল্লীত অনুষ্ঠিত হব গুরুত্বপূর্ণ বৈঠক। আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সহ আলোচনাত বহিব রাজেন গোহাঁই। পরবর্তী খবর, দেশত পুনের সংঘটিত হয়েছে আন এক ভয়ঙ্কর কেলেঙ্কারি। ভারতৰ বৃহৎ সংখ্যালঘু বৃত্তি কেলেঙ্কারিত এইবার নাম সাঙুর খাইছে অসমৰ। অসমৰ 68% সংখ্যালঘু প্রতিষ্ঠান ভুয়া বুলি তথ্য প্রকাশ পাইছে। ভারতৰ বৃহৎ সংখ্যালঘু বৃত্তি কেলেঙ্কারিত এইবার নাম সাঙুর খাইছে অসমৰ। অসমৰ 68% সংখ্যালঘু প্রতিষ্ঠান ভুয়া বুলি তথ্য প্রকাশ পাইছে। ভারতত মুঠ সক্রিয় হয়ে থাকা 50% সংখ্যালঘু প্রতিষ্ঠান ভুয়া বুলি প্রকাশ পাইছে। যোৱা 5 বছৰত সংখ্যালঘু বৃত্তিত 144.83 কোটি টকার বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। আর এই সমগ্র বিষয়টি এতিয়া তদন্ত করবলৈ CBI-ক দিয়ার যুঁজা চলাইছে কেন্দ্রীয় সরকারে। 10 জিলাত সংখ্যালঘু পরিক্রমা মন্ত্রালয়ে অভিযোগ দাখিল করা বলে তথ্য প্রকাশ পাইছে। আর এই অনুসন্ধানত সংখ্যালঘু বৃত্তি কেলেঙ্কারির ভয়ানক তথ্য পোহরলৈ আহিছে। দেশের 34খন রাজ্যের 100খন জেলাত করা হয়েছিল এই অনুসন্ধান। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে 830টা সংখ্যালঘু প্রতিষ্ঠানের একাউন্ট নিষিদ্ধ করেছে। পরবর্তী খবর, আজি হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। আর পিতৃর জন্মদিনের দিনাই লাদাখের মোদী সরকারক তীব্র সমালোচনা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। লাদাখের মোদী সরকারক আক্রমণ রাহুল গান্ধীর। রাহুল গান্ধীয়ে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে 1 ইঞ্চিও মাটি নিদি বলে কৈছিল প্রধানমন্ত্রী মোদিয়ে। দেশের জনতাক এই সন্দর্ভত মিছা কথা কৈছে প্রধানমন্ত্রীয়ে। চীনের সেনায় এতিয়াও ভারতের মাটিত প্রবেশ করিয়ে আছে, এয়া মই কোৱা কথা নহয়, এয়া লাডাখের জনতাই কৈছে। লে লাডাখ কার্গিলের বিভিন্ন সমস্যার বুজ লবলৈ মই আহিছো লাডাখলৈ। লাডাখক দিয়া মর্যাদাক লৈ সুখী নহয় লাডাখের জনতা। জনতার কণ্ঠর দ্বারা দেশ চলিব লাগে, এই মন্তব্য রাহুল গান্ধীর। আর লগতে লাডাখতে পিতৃ রাজীব গান্ধীকে স্মরণ করিলে কংগ্রেসের যুবরাজগুলিয়ে পিতৃর জন্মদিনের দিনা সরকারক ক্ষুরধার সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে। এজনের পাছত আন এজন জ্যেষ্ঠ বিজেপি নেতাই নিজ দলের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে। এইবার নিজ দলের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। রমাকান্ত দেউরিয়ে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে দেশত দিনক দিনে বৃদ্ধি পাইছে কংগ্রেসের জনপ্রিয়তা। কংগ্রেসের জনপ্রিয়তা আর দলের অন্তকন্দলে এদিন হেক করব বিজেপি। কংগ্রেসের জনপ্রিয়তা আর দলের অন্তকন্দলে এদিন হেক করব বিজেপি। কেনেকৈ চলি থাকিলে নাইকিয়া হব বিজেপি দল। মই বা জ্যেষ্ঠ বিজেপি নেতাই ব্যক্তিগত কারণত খুব উজাড়া নাই। দল এনেকৈ চলি থাকিলে বিজেপির প্রতি অনিশা আহিব জনতার। দুঃখ আর বেদনাত ভুগিছে এতিয়া জ্যেষ্ঠ বিজেপি নেতাসকল। দল কারো পৈতৃক সম্পত্তি নহয়। আত্মসমালোচনার মাজেরে ভুলবর সংশোধন করক। দেশত ক্রমাত বৃদ্ধি পাব ধরেছে কংগ্রেসের জনপ্রিয়তা। আর কংগ্রেসের জনপ্রিয়তাই হয়তো এদিন বিজেপিক শেষ করব, এই মন্তব্য করেছে বিজেপি দলের বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। তেওঁ লগতে মন্তব্য করে কয় যে বহুত মন্ত্রী বিধায়কর মনত এতিয়া ক্ষোভ আছে।
ভয়তহে বহু মন্ত্রী বিধায়ক মনে মনে আছে। দলটিয়া সরকার গঠন করার আরত আছিল সিদ্ধার্থ ভট্টাচার্য। তেও কিয় আজি গুরুত্ব দিয়া হওয়া নাই? বহুত ধৈর্য ধরে আছে সিদ্ধার্থ ভট্টাচার্যই। সিদ্ধার্থ ভট্টাচার্যর সভাপতির সময়সাত রাজ্যত হয়েছিল বিজেপি সরকার। এইদরে এতিয়া নিজ দলের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। পরবর্তী খবর, মাটি বাড়ি কামকাজক লৈ হিমন্ত সরকারের আন এক ডাঙর ঘোষণা। মাটি বাড়ির জটিলতক জটিল সমস্যা সমাধান করা হব আর চক্র বিষয়াসলক মাটি বাড়ির কামকাজ খরতকিয়া করার নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার। মাটি বাড়ির কামক লৈ হিমন্ত সরকারের আন এক ডাঙর ঘোষণা। মাটি কিনা বেচা আর নামজারিক লৈ বৃহৎ ঘোষণা সরকারও। আপনার মাটি বাড়ির জটিল সমস্যা সমাধান করব সরকারে। রাজ্যত অতি শীঘ্রে আরম্ভ করা হব মিশন বসুন্ধরা তিন। 14 নভেম্বরের ভিতর সম্পন্ন হব মিশন বসুন্ধরা টুর কাম। মিশন বসুন্ধরা থ্রিত মাটি বাড়ির জটিলতক জটিল সমস্যা সমাধান করা হব। আর এই সন্দর্ভত বিভাগীয় মন্ত্রী যোগেন মোহনের গুরুত্বপূর্ণ মন্তব্য। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে মাটি কিনা বেচাক লো চক্র বিষয়াসলক কঠোর নির্দেশ দিছিল মুখ্যমন্ত্রীয়ে। টাকা পয়সা নহলে কিয় মাটি বাড়ির কাম সোনকালে নহয়? মাটির বিক্রির অনুমতির নামত কিয় দুমাহ সময় লয় চক্র বিষয়াই? এই প্রশ্ন উত্থাপন করেছিল মুখ্যমন্ত্রীয়ে। লগতে মাটি বাড়ির কাম খরতকিয়া করার নির্দেশ দিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাই। মাটি কিনা বেচার কাম 15 দিনের ভিতর হব লাগে বলে নির্দেশ দিছিল মুখ্যমন্ত্রীয়ে। পরবর্তী খবর, দেশত পুনের সংঘটিত হয়েছে আন এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এইবার ভারতীয় সেনার ট্রাক বাগরি পড়ি 9 জনক জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার ট্রাক বাগরি 9 জন জওয়ানের মৃত্যু। লাডাখত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। দৌখাৱৈত ট্রাক বাগরি শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। ক্যারি শহরের প্রায় 7 কিলোমিটার নিলগত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনাটি। আর এই দুঃখজনক ঘটনাক লৈ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিশেষ টুইট। পরবর্তী খবর, বিজেপি সরকারক পুনের খুর্দার সমালোচনা করেছে AIMMর নেতা আসাদুদ্দিন ওয়েসিয়ে। আসাদুদ্দিন ওয়েসিয়ে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে দেশত এতিয়া দুজনেই মানুষ আছে, এজন হয়েছে দোকানদার, আনজন হয়েছে চকিদার। এই দুয়োরে মাজত আছে বুঝাবুঝি। দেশত এতিয়া দুজনেই মানুষ আছে, এজন হয়েছে দোকানদার আর আনজন হয়েছে চকিদার। এই দুয়োরে মাজত আছে বুঝাবুঝি। সকল বিষয়তে মাত মতা দুজনে এটা কথাতেই মাত নামাতে। দোকানদার আর চকিদার এজনের নকয় মুসলমানের উপর হয়ে থাকা অত্যাচারের কথা। এইদরে বিরোধীর লগতে সাহসী দলকে খুর্দার সমালোচনা করেছে আসাদুদ্দিন ওয়েসিয়ে। পরবর্তী খবর, রাজ্যত সংঘটিত হয়েছে আন এক প্রবঞ্চনার ঘটনা। এইবার টকার বাবেই প্রেমিকাক প্রবঞ্চনা। প্রথমে প্রেম, তারপর শারীরিক সম্পর্ক আর বিয়ার প্রস্তাব দিয়ে 1 কোটি টাকা দাবি প্রেমিকরূপী এগারী SDOর। পুনের প্রেমিকাক প্রতারণা এগারী SDOর। প্রথমে প্রেমর সম্পর্ক আর তারপর বিয়ার প্রস্তাব দিয়ে পরবর্তী সময়ত 1 কোটি টাকা দাবি। অগ্রিম ধন লয় যুবতীগীক প্রবঞ্চনা করার অভিযোগ আটক করা হয়েছে SDO সমীরণ দাসক। ভুক্তভোগী যুবতীগীয়ে SDO সমীরণ দাসের বিরুদ্ধে উত্থাপন করেছে এই ভয়ঙ্কর অভিযোগ। আনহাতে সমীরণ দাসের ঘর শুয়ালকুচিত বলে জানিপরা গেছে। SDO সমীরণ দাস বর্তমান গুহাটির হেঙেরাবাড়ী জনস্বাস্থ্য কারিকরী কার্যালয়ত কর্মরত। নলবাড়ির এগারী যুবতীয়ে এই গুরুতর অভিযোগ উত্থাপন করে গোচর তোলার পাশতে নলবাড়ী আরক্ষী আটক করেছে SDO সমীরণ দাসক। উল্লেখযোগ্য যে SDO সমীরণ দাসে নলবাড়ী জেলাত কর্মরত হয়ে থাকার সময়তে এগারী যুবতীর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি তুলিছিল। জানিপরা মতে পরবর্তী সময়ত দুটা পরিয়ালের সন্মতির ভিত্তিত বিয়ার কথা আগবাড়ে। কিন্তু তার পাছতে সমীরণ দাস আর পরিয়ালে যুবতীগীর ঘর কোনো লড়া নথকার সুযোগ লয় ধন আর সম্পত্তির উপর চকু দিবলে আরম্ভ করে।
বিয়ার খরচ, বিদেশ ভ্রমণ আদির নামত সমীরণ দাসে যুবতীগুলির পরিয়ালক 1 কোটি টাকা দাবি করে। ইয়ার উপরি অগ্রিম ধন হিসাবে যুবতীগুলিয়ে 2 লাখ টাকাও দিয়ে। আর ইয়ার মাজতে 14 নভেম্বর 2020 সমীরণ দাসর সঙ্গে যুবতীগুলির আঙুটি পিন্ধা পর্ব সম্পন্ন হয়। যুবতীগুলি পেশাত এগারী চিকিৎসক, তাইর মাতৃ শিক্ষয়িত্রী আর পিতৃ চিকিৎসক হওয়ার এইদরে ধন দাবি করে। অবশ্য যুবতীগুলির মাতৃগুলিয়ে চাকরির পর অবসর গ্রহণের বেলিকা পাবলিয়া ধন চিকিৎসক পিতৃর স্থাবর সম্পত্তি বিক্রি করে বিয়ার পাছত 98 লাখ টাকা দিয়ার কথা কয়। কেবল সেয়াই নহয়, পরবর্তী সময়ত যুবতীগুলির সঙ্গে আইনী বিবাহর প্রস্তুতি সম্পূর্ণ করে যদিও বিবাহর আনুষ্ঠানিক পত্র সংগ্রহ করার আগ্রহ দেখার পরিবর্তে বিভিন্ন অজুহাত দেখাবলে আরম্ভ করে। আর তারপর নলবারীর গুহাটিলে বদলি হয়ে আহি রেলওয়েত কর্মরত আন এগারী যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ি তোলে। এই সকলবর সমীরণের পিতৃ মাতৃর জ্ঞাতহারে হওয়া বলেও অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী যুবতীগুলিয়ে। এইদরে সমীরণ দাস নামের এগারী SDO-ই যুবতীগুলির বিয়ার প্রলোভনেরে সামাজিক, শারীরিক আর মানসিক সম্পর্ক স্থাপন করেও প্রবঞ্চনা করার অভিযোগ উত্থাপন হয়েছে। পরবর্তী খবর, এইবার বিপদত পড়েছে মহাশক্তিদল রাশিয়া। ধ্বংস হওয়ার পথত রাশিয়ার চন্দ্রযান Luna 25 আর তার বিপরীতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3-এ সফলতা আগবাড়িছে চন্দ্রপৃষ্ঠলৈ। ধ্বংস হওয়ার পথত রাশিয়ার চন্দ্রযান Luna 25 চন্দ্রত অবতরণের সময়তে বিপদত পড়েছে Luna 25। চন্দ্রত অবতরণত করার সময়তে জরুরীকালীন অবস্থা, চন্দ্রর বুকুত অবতরণের সময়তে Luna পড়েছে বিপদত। যান্ত্রিক বিজুতির রাশিয়া পড়েছে এতিয়া বিপদত। Luna 25 চন্দ্রত অবতরণক লৈ গবেষণা আরম্ভ করেছে রাশিয়ায়। 21 আগস্টত দক্ষিণ মেরুত অবতরণের কথা আছিল Luna 25। আর কারিকরী বিজুতির অবতরণত এতিয়া পলম হব। আর ইফালে ভারতের চন্দ্রযান 3 সফলতার আগবাড়িছে চন্দ্রপৃষ্ঠর দিকে।